সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি উত্তম কুমার রায়, সহকারী শিক্ষক স্থানীয় উচ্চ বিদ্যালয়। আজকে আমরা ভেক্টর বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আগের লেকচারগুলোতে আমরা ত্রিকোণমিতি থেকে মোটামুটি কভার করার চেষ্টা করেছি, তারপর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা ত্রিকোণমিতি আরও লেকচার দেওয়ার চেষ্টা করব। সো ভেক্টরটা আমাদের একটু কনসেপ্টের ক্লিয়ার রাখতে হবে, কারণ ভেক্টর থেকে আমাদের প্রতি বছরই একটা করে সৃজনশীল আসে মোটামুটি। ওকে, তাহলে ভেক্টর বিষয়টা কী? ভেক্টর হচ্ছে যে সকল রাশিকে আমাকে প্রকাশ করার জন্য কী করতে হয়, মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তখন তাকে আমরা বলি ভেক্টর রাশি। যেমন তাহলে এখানে প্রকাশ করার জন্য আমার কী লাগতেছে, মান ও দিক উভয় দরকার হবে। ঠিক আছে, মান মানও লাগবে আমার, দিকও লাগবে, তাকে আমরা কী বলতেছি, ভেক্টর বলতেছি। যেমন আমরা পড়েছিলাম যে বেগ, বেগ মানে কি, কোনো বস্তুর অবস্থানে পরিবর্তনের হারকে আমরা বেগ বলি। কিন্তু বেগের সংজ্ঞার ক্ষেত্রে আমরা জানি কোনো বস্তুর নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তনের হারকে আমরা বেগ বলে থাকি। তাহলে বেগ যখন আমরা লিখি, ধরলাম একটা বস্তু এ অবস্থানে ছিল, এখানে বি অবস্থানে বস্তুটি আসবে, তাহলে এখান থেকে আমি এখানে যাওয়ার চেষ্টা করব, তাহলে অবশ্যই আমার এখান থেকে এখানে কি সরণ ঘটবে। যদি সরণ ঘটে থাকে তাহলে নির্দিষ্ট সময় আমি অতিক্রমণ করব, তাহলে আমি বলতে পারি আমার এখানে সরণ হচ্ছে কত, এস হচ্ছে আমার কত, এ বি ভেক্টর, এ থেকে বির দিকে যাওয়ার চেষ্টা করতেছি। তাহলে এর মধ্যে আমার কী আছে, একটা মানও আছে। যদি এর 10 কিলোমিটার হয় বা 10 মিটার হয়, তাহলে এটা দেখতে আমি বোঝাবো যে বস্তুটি এ থেকে বি এর দিকে 10 মিটার দূরত্ব বা 10 মিটার কী ঘটে, সরণ ঘটে। যদি আমি সরণের এক্সাম্পল দিলাম, যদি আমি বেগ বোঝানোর চেষ্টা করি, তাহলে বেগকে আমরা কী জানি, দূরত্ব বাই সময়। তাহলে এই অবস্থানের পরিবর্তনকে, 10 মিটারকে যদি আমি কি সময় দিয়ে ভাগ করি, তাহলে আমি যা পাবো তাকে আমি বলতেছি কি, ভেক্টর। ঠিক আছে, তাহলে ভেক্টরটা আমার একটু ক্লিয়ার হলো যে এই সকল রাশিকে আমরা ভেক্টরকে মান ও দিক কী হবে, উভয়ের প্রয়োজন হয়, তাকে আমরা কী বলি, ভেক্টর রাশি বলি। ঠিক আছে, সো ভেক্টরের মধ্যে আমাদের কিছু প্রকাশ করার জন্য আমি যদি বলি যে আমি একটু আগে বললাম যে এ থেকে বির দিকে যাচ্ছে, আমি আবার এক্সাম্পলটা আনি একটু ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে এ থেকে বির দিকে যাব, তাহলে এর ভেক্টর কত হবে, এ বি ভেক্টর। তাহলে এর মধ্যে কী আছে, মান ও দিক উভয় আছে। কিন্তু যদি আমি কি এইভাবে লিখি, শুধু এ বি লিখি অথবা কী লিখি, এ বিকে পরম মান চিহ্ন আকারে প্রকাশ করি, তাহলে আমরা বুঝবো এখানে শুধুমাত্র কি মান আছে, কোনো দিক নেই। ঠিক আছে, তাহলে আমাকে যদি মান ও দিক উভয় আকারে প্রকাশ করতে বলে তাহলে এইভাবে লিখবো, আর যদি শুধু মান আকারে প্রকাশ করতে বলে তাহলে এইভাবে লিখবো আমরা। ঠিক আছে, শুধু মান থাকবে, দিক থাকবে না। আরেকটা বিষয় আমরা জানি, যেমন আমরা বীজগণিতে করেছিলাম যে কোথাও যে আমরা লিখি এ বি সমান সমান কি বিএ, এইটা কি সমান, কোথায় এটা, বীজগণিতে, বীজগণিত আকারে এটা সত্য। কিন্তু ভেক্টর এটা সত্য না। কেন সত্য না, আমি দেখি মনে করি এটা দূরত্ব ধরলাম কত, 10 মিটার। তাই আমি লিখি দেখতে পারি, আমি এ থেকে বি এর দূরত্ব কত হলো, 10 মিটার। ঠিক আছে, কিন্তু শর্ত কোথায়, এ থেকে বি এর দিকে। কিন্তু যদি আমি বিএ লিখি, ঠিক আছে, তাহলে তার দূরত্ব কিন্তু 10 মিটারই হচ্ছে, কিন্তু এটার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে বি থেকে কী হবে, এখন এ দিকে হবে। তাহলে এই দুটোর প্রেক্ষাপটে আমি বলতে পারি যে এ বি আর বিএ কখনই কি না সমান নয়। যদি সমান করতে চাই তাহলে আমাকে বিপরীত চিহ্ন ইউজ করতে হবে। যদি আমি কি এটাকে সমান দেখাতে যাচ্ছি, তাহলে এ বি ভেক্টর সমান সমান বি এ ভেক্টর হবে কখন, যদি তাদের বিপরীত চিহ্ন বা মাইনাস ইউজ করি। মাইনাস বলতে ডিরেকশন উল্টা, তার মানে আমি কি বিন্দু বি থেকে এর দিকে যাচ্ছি না, এ থেকে বির দিকে যাচ্ছি আমার বোঝানো হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ঘটবে, এটা আমরা কখন লিখতে পারবো না। সো আশা করি তোমরা এটা বুঝেছো। যদি কোনো প্রশ্ন হয় আমাদেরকে কমেন্ট করে প্রশ্ন জানানোর চেষ্টা করবে। আমরা ভেক্টর যোগ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। ভেক্টর যোগ, তাহলে আমরা যখন বীজগণিতে যোগ বিয়োগ গুণ ভাগ করি, তার মানে ভেক্টরও আমাদের যোগ আছে, তো যোগটা কীরকম।
সো মনে করি আমি একটা ট্রায়াঙ্গেল নেই, ত্রিভুজ নেই, এটা বোঝানোর যোগ চেষ্টা করি। আমাদের দুইটা সূত্র আছে, ভেক্টর ত্রিভুজ যোগবিধি, একটা সামান্তরিক যোগবিধি, এটা ত্রিভুজ যোগবিধি আমরা প্রয়োগ করতেছি ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতেছি। তো ধরে নিলাম এ বি সি হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে আমি এখানে ডিরেকশন দিচ্ছি এদিকে, এই দিকে, এই দিকে। সেটা চিন্তা করি আমরা, আমরা কিন্তু এখানে সরণ নিয়ে কাজ করি, বেসিক্যালি সরণ, ঠিক আছে, এই সরণ নিয়ে কাজ করবো। কীরকম আমার উদ্দেশ্য ছিল এই এ বি থেকে এ বিন্দুতে পৌঁছানো। যদি বি থেকে এ বিন্দুতে পৌঁছানোর চেষ্টা করি আমরা, তাহলে আমাদের রাস্তা দুইটা, একটা হচ্ছে সরাসরি বি থেকে এর দিকে, আর এই বি থেকে সি হয়ে এর দিকে। যদি আমি এখানে নামকরণ করি, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, অবস্থান ভেক্টর বলি আপনাকে। সো আমি লিখতে পারি বি এ ভেক্টর সমাসন কী হবে আমার, বি এ, তার মানে আমি বি থেকে এতে গেলে আমাদের বি এ ভেক্টর হচ্ছে। সেমভাবে আমি কোথায় যাচ্ছি, এই ভেক্টরের সাহায্যে এখানে চলে যাচ্ছি, তাহলে বলতে পারি আমাদের কত হচ্ছে এটা বিসি ভেক্টর এবং প্লাস হচ্ছে সি এ ভেক্টর। আমি আবার ক্লিয়ার করি, আমার উদ্দেশ্য ছিল বি থেকে এতে যাওয়া, তাহলে বি থেকে এতে যাওয়ার মধ্যে আমি সরাসরি বি থেকে এতে যেতে পারি, অথবা আমি বি থেকে সিতে গেলাম তাহলে বিসি আমার আসলো, এবং আমার কথা সি থেকে এতে গেলাম তাহলে সি এ আসলো। তাহলে বলতে পারি একটা ভেক্টরকে আমি আরেকটা যোগের সাহায্যে কী করতে পারলাম, প্রকাশ করতে পারলাম। একে আমরা লিখি এ অবস্থান ভেক্টর, বি প্লাস হচ্ছে সি ভেক্টর। তাহলে একটা প্রশ্ন চলে আসলো, অবস্থান ভেক্টর কী, অবস্থান ভেক্টর কী? সো দেখাও, অবস্থান ভেক্টর হচ্ছে আমার যে এই ট্রায়াঙ্গেলটা আছে, যদি আমি মূলবিন্দুর সাপেক্ষে, মনে করো যে কোনো একটা মূলবিন্দু আমি ধরে নিলাম, এটা ও আমার হচ্ছে মূলবিন্দু, এই মূলবিন্দুর সাপেক্ষে আমি এ ভেক্টরের যে অবস্থান এবং কি বি ভেক্টরের যে অবস্থান এবং ও সি ভেক্টর, যার মানে ও বি ও এ এবং ও সি, এই ভেক্টর দ্বারা আমি কি অবস্থান ভেক্টর বের করতে পারবো। তো এক কথায় বলতে পারি, মূলবিন্দুর সাপেক্ষে আমার যে যে কোনো বিন্দুর অবস্থানকে আমি কি বলতে পারি, অবস্থান ভেক্টর বলতে পারি, ঠিক আছে। সো আশা করি তোমরা এটা বুঝেছ। সো আমরা ত্রিভুজটা দেখলাম, এখন ভেক্টরের সামন্তরিক যোগবিধি দেখি, সামন্তরিক যোগবিধি। সামন্তরিক যোগ হচ্ছে আমি যদি একটা চিন্তা করি, এই ভেক্টরটা আমার হচ্ছে কত এ ভেক্টর, এবং এই ভেক্টরটা হচ্ছে আমার কত বি ভেক্টর। একে আমি এ ভেক্টর বলতেছি, একে আমি বি ভেক্টর বলতেছি, ঠিক আছে। এর লব্ধি কত হবে, লব্ধি মানে হচ্ছে যোগফল। তাহলে আমি যদি এই ভেক্টরের সমান্তরাল এখানে একটা ভেক্টর আড করার চেষ্টা করি বা সমান্তরাল বাহু দেওয়ার চেষ্টা করি, এবং এই ভেক্টরের সমান্তরাল এখানে একটা আমি বাহু দেওয়ার চেষ্টা করি, আমি একটু বড় দিই, এদিকে দেওয়ার চেষ্টা করি, তখন আমরা পাবো কি, যেহেতু এই ভেক্টরটা এই ভেক্টরের সমান্তরাল, তাহলে একে আমি বি ভেক্টর বলতে পারি। আবার এই ভেক্টরটা আমি নামকরণ করে দিই এ বি সি ডি, তাহলে এ বি ভেক্টরটা আমাদের কত ডিসি ভেক্টরের সমান্তরাল, সেক্ষেত্রে আমি বলতে পারি এটা এ ভেক্টর। এখন যদি একটা কর্ণ অঙ্কন করি, এই কর্ণটা কী হবে আমাদের, এই দুই ভেক্টর, দ্যাট মিন্স হচ্ছে এ বি ভেক্টর এবং এই ডি ভেক্টর, অবস্থান ভেক্টর ছিল আমার কত এ আর হচ্ছে বি, তাহলে এইটা হবে রেজাল্টেন্ট ভেক্টর, বা আমরা আর ভেক্টর বললাম, নতুন করে নামকরণ করলাম, এটা কত হবে এ আর বি এর যোগফলের সমান হবে। একে আমরা সামন্তরিক যোগবিধি বলি। আমি আবার ক্লিয়ার করি, যদি আমাদের কোনো ভেক্টর দেওয়া থাকে, এই ভেক্টরগুলোকে যদি আমি সামন্তরিক অঙ্কন করি, এ বি ভেক্টরের সমান্তরাল ডিসি রেখা টানলাম এবং এ ডি ভেক্টরের সমান্তরাল আমি বিসি রেখা টানলাম, তারা যেখানে পরস্পর ছেদ করবে সেটা সি বিন্দু। এখন যদি আমি একটা কর্ণ অঙ্কন করি, এসি ভেক্টরে কর্ণ অঙ্কন করি, তাহলে আমার এখান থেকে আমি এখান থেকে যেতে পারি, আমি ডিরেকশন দিই নেই, সরি, ডিরেকশন দিতে হবে, প্রত্যেকটার মধ্যে ডিরেকশন থাকবে, এ থেকে বির দিকে যাব এবং বি থেকে সির দিকে যাব, তাহলে এই দূরত্বকে আমি অতিক্রম করতেছি। আবার এ থেকে ডিতে যাব, ডি থেকে সিতে যাব, এখনও কি আমি এসি দূরত্ব অতিক্রম করতেছি, তাহলে বলতে পারি যে এই দুইটা, এই এই ভেক্টরটা বা এসি ভেক্টরটা কী হচ্ছে,
আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের কি যোগফলে সমান হবে। কারণ আমি চিন্তা করি যে এইটা একটা আমাদের কি ত্রিভুজ, আমি একটু বাদ দিয়ে দেই, তাহলে এটা একটা ত্রিভুজ বিধি অনুসারে মানে, এটাও কি একটা ত্রিভুজ বিধি অনুসারে মানে। দুইটা ত্রিভুজ বিধিকে যদি আমি অ্যাডিশন করি বা যুক্ত করা হয় তখন আমরা কি সামন্তরিক যোগ বিধি আমরা পেয়ে যাচ্ছি। সো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, যদি কোনো সমস্যা থাকে আমরা আবার ব্যাখ্যা করার চেষ্টা করব। ওকে, আমার সামন্তরিক বিয়োগটা একবার দেখি। বিয়োগ হচ্ছে, আমি একটু ট্রায়াঙ্গেলে চিন্তা করি একবার, তাহলে এসি ছিল আমাদের ভেক্টর, এটা ভেক্টর, এটা ভেক্টর। সো যদি বিয়োগ করতে বলে আমাকে, একটু মাথায় রাখবো আমরা বিয়োগ করতে বলে, তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীতমুখী হয়, এই ভেক্টর এবং এই ভেক্টর পরস্পর বিপরীতমুখী হয়, তাহলে দুইটা ভেক্টরকে আমি যোগ করলে, সরি বিয়োগ করলে আমরা কী পাবো, পরবর্তী ভেক্টরটা পাবো। আমি যোগ বিধি অনুসারে একটু ক্লিয়ার করি, দেখো যদি এসি ভেক্টর আমার ছিল এবি ভেক্টর, তাহলে এবি ভেক্টর ছিল আমাদের এইটা, এ থেকে বিতে গেলাম এবং এ থেকে সিতে যাওয়ার পরে আমি সি থেকে আবার বিতে গেছি, তাহলে লিখতে পারি এটাকে আমি এসি ভেক্টর প্লাস কত হচ্ছে বিসি ভেক্টর। একে যদি আমি একটু সাব পক্ষান্তর করি তো কত হচ্ছে এবি ভেক্টর, এটা ছিল প্লাস, এটা ছিল কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে এসি ভেক্টর ইজিক্যাল টু কত হচ্ছে বিসি ভেক্টর। আমি যদি ঘুরিয়ে লিখি তাহলে বিসি ভেক্টর কী হচ্ছে আমাদের এবি ভেক্টর এবং হচ্ছে কত এসি ভেক্টরের বিয়োগ ফলের সমান। তার মানে হচ্ছে আমাদের এবি ছিল হচ্ছে এই ভেক্টরটা, এই ভেক্টর থেকে যদি আমি এসি ভেক্টর, দেখো দুইটা তো পরস্পর বিপরীতমুখী, এখান থেকে যাত্রা তারা শুরু করেছে, তাহলে দুইজন পরস্পরের বিপরীত মানে একই দিকে যাওয়া শুরু করে, কিন্তু দুই দিকে যাওয়া শুরু করতেছে, তাহলে এবি ভেক্টর এবং এসি ভেক্টর দুইটা যদি পরস্পর আমরা বিয়োগ করি তাহলে আমরা কী পাবো এই বিসি ভেক্টরটাকে কী করতে পারবো, উত্তরণ করতে পারবো বা মান নির্ণয় করতে পারবো। তাহলে এই যে একটা বিয়োগের সাহায্যে আমি কোনো তৃতীয় কোনো ভেক্টরের মান নির্ণয় করতে পারতেছি, এই জন্য তাকে আমরা কী বলতে পারি, বিয়োগ বিধি বলতে পারি। আমরা সরাসরি এটা লিখতে পারবো, এটা আমার লেখার প্রয়োজন নেই, ওটা বোঝার জন্য এসেছিলাম আমি, যে দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে যাচ্ছে তাদের সাথে যদি আমি বিয়োগ করি তাহলে আমি তৃতীয় ভেক্টরটা কী পাবো, পেয়ে যাবো, বা তৃতীয় যে আমার বাহু ছিল বিসি, সিবি বাহু, ও সরি বিসি লিখেছি আমরা, তাহলে বিসির উল্টা হবে, সরি এটা সিবি হবে, সিবি হবে, ঠিক আছে, কারণ আমরা এ থেকে সিতে যাব, সি থেকে বিতে যাব, ডিরেকশনটা আমাকে মাথায় রাখতে হবে কোন দিকে আমরা যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভেক্টরটা সমান হবে, ঠিক আছে। সো আমরা সংযোগ বিধিটি করার চেষ্টা করি, সংযোগ বিধি আমার বলা ছিল ও থেকে আমি সিতে যাব। আচ্ছা সংযোগ বিধি মানে কি, আর ক্লিয়ার করি, সংযোগ বিধি মানে হচ্ছে আমি এখানে অ্যাডিশন একটা ডাব্লু ভেক্টরকে আমি অ্যাড করতেছি, এই ডাব্লু ভেক্টরকে যদি আমি সংযুক্ত করি তাহলে এদের মানের কোনো পরিবর্তন হবে না বা একই রকমের মান পাবো, আমি এখানে সংযুক্ত করলাম বা এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে সংযুক্ত করলাম তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, এটাই হচ্ছে সংযোগ বিধির প্রকার মানে তৈরি করবো আমরা সোজা কথা। তাহলে করতে পারি আমি কি, এখানে ত্রিভুজ মানে চতুর্ভুজ অঙ্কন করা আছে, আমি ও থেকে সিতে যাব, ও থেকে সিতে যাওয়ার জন্য কয়েকটা রাস্তা আমি ডিফাইন করি, যেমন এ থেকে ওতে গেলাম, ঠিক আছে, তারপর এ থেকে বিতে যাব, আবার বি থেকে কোথায় যাব সিতে যাব, আবার ও থেকে বিতে যেতে পারি, আবার এ থেকে কোথায় যেতে পারি সিতে যেতে পারি। এখন উদ্দেশ্য হচ্ছে এই পার্টটা, দ্যাট মিন্স বাম পক্ষ এবং ডান পক্ষ দুটাকে আমি কি সমান করার চেষ্টা করব, তো চেষ্টা করি, তাহলে বাম পক্ষে আমাদের কী ছিল ইউ প্লাস ভি ভেক্টর সাথে কি ডাব্লু ভেক্টর আমরা কি অ্যাড করেছি, একটু মান বসাই দেখি, তাহলে ইউ মানে ভেক্টর কি আমরা কি ও এ ভেক্টরকে আমরা ইউ ধরতেছি, এটাকে আমরা কি ধরতেছি ভি ধরতেছি এবং এটাকে আমরা ডাব্লু ধরতেছি, ঠিক আছে। ধরি তাহলে ইউ ভেক্টরের মান কত ছিল আমাদের ও এ, ভি ভেক্টর এটা মান ছিল আমার কি এ বি, এবং ডাব্লু ভেক্টরের মান কত ছিল আমাদের বি সি, আমি মানটা লিখলাম। এখন চিন্তা করো ও এ আর এ বিতে কী পাচ্ছি, আমি ও থেকে এতে গেলাম, এ থেকে বিতে গেলাম, তাহলে ও এ বি এটা যোগ করলে কি আমি এটা পাবো, কারণ এটাও ডিরেকশন কি একই দিকে, তাহলে এইখান দিয়ে ও থেকে সিতে গেছি, সিতে যাওয়ার পরে আমি এ সরি ও থেকে বিতে এতে গেছি, এ থেকে বিতে যাব এবং বিতে যদি যাই এটার পরিবর্তে আমি কী লিখতে পারি ও বি লিখতে পারি, তাহলে আমি এখানে লিখতে পারি ও বি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর।
তাহলে ও থেকে এ তে এ থেকে বি তে এটার পরিবর্তে আমি কি লিখছি এখানে ওবি লিখছি কারণ ওবি কে আমরা ভেক্টর দ্বারা প্রকাশ করা যাচ্ছে আবার ও থেকে বি তে গেলাম এবং বি সি ছিল তাহলে বি থেকে সি তে গেলাম তাহলে আলটিমেটলি আমি কোথায় যাচ্ছি ও থেকে সি তে যাচ্ছি তাহলে এর পরিবর্তে আমি লিখতে পারি কত ওসি ভেক্টর ঠিক আছে তাহলে বাম পক্ষ করে আমি ওসি পাইলাম আর ডান পক্ষ করে দেখতে হবে যে আমি ওসি পাই কি না রাইট সাইডে দেখি আমরা রাইট সাইড ছিল আমাদের ইউ প্লাস ভি ভেক্টর প্লাস ডাব্লু ঠিক আছে তাহলে যদি মান বসাই ও ইউ ভেক্টর কি ছিল আমাদের ও এ প্লাস ভি ভেক্টর কি ছিল আমাদের এ বি ডাব্লু ভেক্টর কি ছিল আমাদের বি সি এখন আসো যেহেতু আমার ব্র্যাকেটের কাজটা আগে করবো তাহলে এ বি আর বিসি যোগ করলে কী পাবো এ বি কোথায় এ বি হচ্ছে এখান থেকে এখানে বিসি কোথায় বিসি হচ্ছে আমাদের এখান থেকে এখানে তাহলে এ থেকে বিতে গেছি বি থেকে সিতে গেছি তো এই দুইটার পরিবর্তে আমি কী লিখতে পারি এ থেকে কই সিতে গেছি তাহলে আমি এখানে লিখতে পারি ও এ ভেক্টর প্লাস হচ্ছে কি এসি ভেক্টর আমি আবার বলছি এ থেকে বিতে যাব বি থেকে সিতে যাব যদি এ থেকে বিতে যাই বি থেকে সিতে যাই তাহলে এখানে সরাসরি যেতে পারি কত এ থেকে সিতে যেতে পারি এখন ও আর এসি কোথায় ও এ হচ্ছে এই ভেক্টরটা আর এসি হচ্ছে আমাদের সরাসরি ভেক্টরটা তাহলে ও থেকে এতে গেছি এ থেকে সিতে গেছি এর অর্থ হচ্ছে আমি ও থেকে কোথায় গেছি ও সিতে গেছি তাহলে ও সি ভেক্টর তাহলে আমি দেখতে পাচ্ছি বামপক্ষেও আমি রেজাল্ট পেয়েছিলাম ওসি আর ডান পক্ষেও রেজাল্ট কত পেয়েছি ওসি তাহলে বলতে পারি দুটা কি ভেক্টর পরস্পর সমান তাহলে ভেক্টর কি সংযোগ বিধি আমার কি চলবে মেনে চলবে সো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যদি তারপর যদি কোনো কারো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করো তাহলে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব সো আমি একটু গুণ নিয়ে আলোচনা করি তোমাদের এখানে গুণটা দেওয়া নাই আমাদের ভেক্টর মধ্যে তোমাদের অন্তর্ভুক্ত হবে না তারপর একটু আলোচনা করে রাখি আমরা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে আমাদের ভেক্টর গুণ হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে ভেক্টর ডট গুণ একটা হচ্ছে ভেক্টর ক্রস গুণ তো ভেক্টর ডট গুণ কি ডট গুণ হচ্ছে যদি আমি কখনো এ আর বি ভেক্টর পরস্পরকে গুণ করি এই ইনটু দ্বারা আমি লিখি আমরা যে কোনো বীজগণিত করার ক্ষেত্রে ইনটু ইউজ করি তাহলে ইনটুকে এখানে ডট গুণ বলা হচ্ছে তো ডট গুণের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এ বি কস থিটা এ বি কস থিটা তাহলে এই ভেক্টরের মধ্যে মানও আছে দিকও আছে এরও কি মান আছে দিক আছে তবে এখানে শুধুমাত্র কি মান বোঝানো হচ্ছে তাহলে আমি এইভাবে অনেক ক্ষেত্রে লিখি আমরা কস থিটা তো এটা আমাদের প্রয়োগ করতে পারি আরেকটা আমাদের গুণ আছে সেটা হচ্ছে কি ক্রস গুণ তো ক্রস গুণের ক্ষেত্রে আমরা কী ইউজ করি এ ভেক্টর গুণ হচ্ছে কত বি ভেক্টর ক্রস ইউজ করা হচ্ছে একে ক্রস গুণ বলা হচ্ছে তো ক্রস গুণ ব্যবহার করতে গেলে আমাকে দেখতে হবে এখানে কি কি আমার আছে তাহলে এ ভেক্টর আমাদের একটা একক ভেক্টর চলে আসে এবং সাথে আমাদের কি এ বি সাইন থিটা হয় সো এটাকে অনেক ক্ষেত্রে আমরা এভাবেও লিখি এ ভেক্টর বি ভেক্টর এবং হচ্ছে কত সাইন থিটা সো এটা আমাদের ফিজিক্সে একটা অঙ্কে প্রয়োগ হয় যেমন আমাদের কাজ ক্ষমতা শক্তিতে এফ এস সমান সমান সাইন থিটা একটা কথা আছে দে এফ এস আমরা যখন লিখি কাজ ডাব্লু সমান সমান হচ্ছে এফ এস ঠিক আছে দেখে ডট গুণ করা হয় ঠিক আছে তখন আমাদের সূত্র হয় হচ্ছে কত এফ এস কস থিটা এখন যেদিকে আমরা বল প্রয়োগ করি মনে করো কোনো বস্তুর উপর আমরা যেদিকে বল প্রয়োগ করি সরণও কি আমার সেই দিকেই ঘটে যদি একই দিকে সরণ হয় তাহলে মধ্যবর্তী কোণ থিটার মান কত হচ্ছে আমাদের জিরো ডিগ্রি হচ্ছে জিরো ডিগ্রি হয় তা আমরা লিখি কি এফ এস কস কত জিরো ডিগ্রি তো কস জিরো ডিগ্রি মান কত আমরা জানি ওয়ান তাহলে এফ এস ওয়ান পাচ্ছি দ্যাট মিন্স আমরা এটা পড়েছি যে ডাব্লু সমান এফ এস আমরা সূত্র প্রয়োগ করি সেটা হচ্ছে আমাদের এই ডট গুণ থেকে আনা হয় ঠিক আছে সো আশা করি তোমরা এটা বুঝেছো যদি কারো কোনো প্রবলেম হয় আমরা আলোচনা করার চেষ্টা করব সো আজকে আমাদের সূত্র নিয়ে আলোচনা করলাম সূত্র বা ভেক্টরের যোগ বিধি বিয়োগ বিধি নিয়ে আলোচনা করলাম গুণ সম্পর্কে আলোচনা করলাম আগামী ক্লাসে আশা করি আমরা যে ভেক্টরের যে অঙ্কগুলো আছে আমাদের সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে আমাদের একটু বলতে হবে তাহলে আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি